আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে থেকে যারা আইন কথন দেখছেন তাদের তো সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে সালিশ একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এর পরবর্তীতে এই প্রাচীন সালিশের যে প্রথা, এই পরবর্তীতে রাষ্ট্র এবং আদালত গঠিত হয়। আদালত গঠিত হলেও সালিশের যে গুরুত্ব সেটা কিন্তু অপরিসীম থেকে যায়। বাংলাদেশে ব্রিটিশ সরকারের প্রণীত 1940 সালের সালিশ আইন বলবৎ ছিল বহুদিন। এর পরবর্তীতে যখন ক্রস বর্ডার ডিসপিউট রিজলিউশনের জন্য বিজনেস এরেনায় এর গুরুত্ব অব্যাহতভাবে বাড়তে থাকে, তখন নিউ ইয়র্ক মডেল ল এবং ইউনাইটেড নেশন কমিশন ফর ইন্টারন্যাশনাল ট্রেড ল এর আওতায় বিভিন্ন দেশ তাদের অভ্যন্তরীণ সালিশ আইনগুলো পরিবর্তন করার জন্য স্বাক্ষর করে আসছে। বাংলাদেশেও সেই আনসিট্রলের একজন স্বাক্ষরকারী রাষ্ট্র। এর ফলশ্রুতিতে 2001 সালে বাংলাদেশে সালিশ আইন প্রণীত হয়। সালিশ আইন বাংলাদেশের অভ্যন্তরীণ যে আইনগুলো রয়েছে সেক্ষেত্রে এবং অভ্যন্তরীণ যে সালিশের বিষয়গুলো যেগুলো রয়েছে সেগুলো নিয়ন্ত্রণ করে এবং আন্তর্জাতিক বিশ্বের ইন্টারন্যাশনাল কমার্স ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টের যে সালিশগুলো থাকে সেগুলো নিয়ন্ত্রণ করার একটি চেষ্টা এবং উদ্দেশ্য নিয়ে প্রণীত হয়। তো দুর্ভাগ্যজনকভাবেও এই আইনের বিধিমালা আজও পর্যন্ত প্রণীত হয়নি। এর যে উদ্দেশ্য, যে সিগনেচার করার উদ্দেশ্য এবং বর্তমানে এর অর্জন এবং ভবিষ্যতে এর লক্ষ্য নিয়ে আমাদের সাথে আলোচনায় রয়েছেন বিজ্ঞ আইনজীবী অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ জনাব মেহেদী হাসান চৌধুরী স্যার, রয়েছেন বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক স্যার, এবং আরেকজন আমাদের সাথে আসার কথা ছিল বিজ্ঞ সাবেক সিনিয়র জেলা দারাজজ, তিনি একটি পার্সোনাল কাজে আজকে আসতে পারছেন না, তিনি একান্তভাবে দুঃখিত। তো আমরা আলোচনা শুরুতে চলে যাচ্ছি জনাব অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান স্যারের কাছে। স্যার, এই আইন বিষয়ে যদি দুটো কথা আমাদেরকে একটু বলতেন। আরবিট্রেশন অ্যাক্ট 2001 যখন বাংলাদেশে এনাক্ট করা হয় তখন ওটা মেইন পারপাস ছিল যে কোর্টের ট্রেডিশনাল কোর্ট সিস্টেমের বাইরে যদি আমরা আউট অফ দ্য কোর্ট সেটেলমেন্টটা ফাস্টার এবং উইথ সাম এক্সপার্টস আমরা করতে পারি তাহলে এটা তাড়াতাড়ি হবে এবং বোধহয় প্রপারলি বোধহয় পার্টির মধ্যে যে ডিসপিউট আছে এটা রিজলভ হবে। এখন এই আইনটা করার পর আমরা দেখতে পাচ্ছি যে পারপাস এই আইনটা করা হয়েছিল কি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ওই পারপাসটা অ্যাকসেপ্ট করা যাচ্ছে না, কারণ কি আইনটা সম্বন্ধে আসলে আমাদের দেশের লোকজন ব্যবসায়ী মহল এবং আমি বলবো কিছু কিছু ক্ষেত্রে আমাদের আইনজীবীরাও কিন্তু সম্পূর্ণ এটাতে এটার সাথে কিন্তু পরিচিত না, কারণ দেখা যাচ্ছে যে কোন একটা পার্টিকুলার একটা ডিসপিউটে এখানে আর্বিট্রেশন যাবে কি না যাবে আমাদের এখানে লোয়ার কোর্টে গিয়ে আমাদের কিছু কিছু আইনজীবীরা ওনারা আর্বিট্রেশনটা এই আইনটা না ভালোভাবে দেখে দেখে ওনারা দেখা যাচ্ছে কি যে যে ক্ষেত্রে এখানে আর্বিট্রেশন হওয়া হতেই হবে সে এই ক্ষেত্রে ওনারা প্রথমে জাজ করে গিয়ে একটা মামলা টামলা করে দেন, করে ওই 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 মামলাটাতে অনেকদিন সময় ক্ষেপণ করে পরবর্তীকালে যখন ওনারা আর্বিট্রেশনে আবার অন্য সাইড ওই মামলাটা খারিজ করে আর্বিট্রেশনে আসেন তাহলে বাই দ্য টাইম কিন্তু যারা এখানে কন্টেস্টিং পার্টি ওদের কিন্তু অনেকেরই অনেক ধরনের ইন্টারেস্ট কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তাহলে আসলে এই আইনটার ক্ষেত্রে আসলে উচিত আসলে এই আইনটা সম্বন্ধে সবে আমাদের বিকজ এটা নতুন আইন কেন বলবো আইন যদিও আপনারা যে দেখবেন 2001 বাট এটার প্রয়োগটা কিন্তু খুবই লিমিটেড হয় এবং অল্প কিছু আইনজীবীর মধ্যেই কিন্তু এটা প্র্যাকটিসটা দেখা যাচ্ছে সীমাবদ্ধ হচ্ছে এবং বাকিরা এটা এই আইন সম্বন্ধে কোনো এক্সপিরিয়েন্স না থাকাতে ওনারা আসলে এই আইনটা প্রপারলি কিন্তু ওনারা প্রয়োগ করছেন না। এই জন্য সবার আগে এই আইনটাকে সবার মধ্যে ব্যাপকভাবে পরিচিত করার জন্য আমার কাছে যে যেটা মনে হয় যে এখানে আসলে বাংলাদেশে কিন্তু আপনি বিয়াক নামে একটা অর্গানাইজেশন কিন্তু এখানে কাজ করছে কয়েক বছর ধরে কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি বাইরে যেমন আপনার আইসিসি ইন্টারন্যাশনাল কোর্ট অফ আর্বিট্রেশন বা
সিয়াক সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল কোর্ট অফ হংকং কোর্ট অফ আর্বিট্রেশন, হ্যাঁ এই ধরনের অর্গানাইজেশন গুলা যেভাবে আপনার এই ওদের আর্বিট্রেশন সেন্টারের মাধ্যমে আর্বিট্রেশন গুলো কোঅর্ডিনেট করে করছে আমাদের দেশে, কিন্তু আমরা বিআরকে দেখতে পাই কিছু সেমিনার সিম্পোজিয়াম করেন, করে ওনারা কিছু মিটিং টিটিং করেন, এর বাইরে কিন্তু তেমন কিছু দেখা যাচ্ছে না। এবং ওনাদের একটা ভেনু আছে, আর্বিট্রেশন করতে গেলে ওই ভেনুটা ভাড়া দেন, ওই ওই ভেনুটা তো কিন্তু খুব একটা ভালোভাবে যে ওয়েল ইকুইপ আপনার যে ইকুইপমেন্ট আছে বা অন্যান্য ফ্যাসিলিটিস তা কিন্তু না। এবং এখানে আরেকটা জিনিস খুব খারাপ লাগে যে বিআক যদি আমাদের দেশে আর্বিট্রেশনের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট হিসেবে কাজ করতে পারত তাহলে কিন্তু অনেক সুবিধা হতো, কারণ যদি কেউ যদি আইসিসি বা সিআকে কোনো আর্বিট্রেশন যদি চালু করতে চায় তাহলে ওরা কিন্তু ডাইরেক্ট সিআকের কাছে কিন্তু যে নোটিস অফ আর্বিট্রেশনটা আগে সাবমিট করে সিআকের কাছে বা আইসিসির কাছে। আমাদের এখানে আমরা দেখতে পাই যে এখানে আমরা পার্টি পার্টিকে নোটিশ দিচ্ছি, তারপর যদি আর্বিট্রেশন ট্রাইব্যুনাল ফর্ম হয় তাহলে কিন্তু ওই ট্রাইব্যুনালে জাজ সাহেবরা মিলেই কিন্তু মানে আর্বিট্রেটর মিলেই ওখানে বসে বসে একজন সেক্রেটারি অ্যাপয়েন্ট করেন, হ্যাঁ এবং দেখা দেখা যাচ্ছে কি আর্বিট্রেটররা নিজেরাই নিজেদের ফিটে এখানে নির্ধারণ করছেন এবং সেক্রেটারি ফিও নির্ধারণ করে দিচ্ছেন। এবং সবচেয়ে যেটা যেটা আসলে প্রপার না, এটা আর্বিট্রেটররা নিজেরাই নিজেদের ফি প্ল্যান থেকে কালেকশন করছেন, এবং বিআকে কিন্তু সরি সিআকে কিন্তু বা আইসিসি তে আর্বিট্রেটরদের সাথে যখন আপনার ক্লায়েন্টের কোনো করেসপন্ডেন্স থাকবে না, আর্বিট্রেটররা ফিস কি হবে না হবে এটা ওদের স্ট্যান্ডার্ড ফি শিডিউল আছে সিআক রুলে এবং আইসিসি রুলে বা হংকং এর আর্বিট্রেশন ম্যানুয়ালে। তাহলে যখনই কোন মামলার আপনার জুরিডিকশন কত ফি কত এটা আপনাকে বলে দিবে সিআকের অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট, এবং ওটাই কিন্তু এবং ওখানে কোনো যে কোনো সেক্রেটারি নামের কথা থাকবে না, কিন্তু মাঝামাঝি কেউ থাকবে না, ওখানে ডাইরেক্ট আপনার অল করেসপন্ডেন্স করতে হবে ইনিশিয়ালি অ্যাডমিনিস্ট্রেটিভ বডির কাছে, ওরাই বলে দেবে এই আর্বিট্রেশন শুরু করতে হলে আপনারা এত টাকা ফি দিবেন, এটা এর মধ্যে ওদের কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ ফি থাকবে, বাকিটা আর্বিট্রেটর ফি, ওটা আর্বিট্রেটর এবং সিআক বা যা আইসিসি ওরা জানবে। আমাদের এখানে কিন্তু আর্বিট্রেটর মনে করেন কি যে আমাকে ওই পার্টি আর্বিট্রেটর অ্যাপয়েন্ট করেছেন, তাহলে আমাদের ওই পার্টির পক্ষে কিন্তু কাজ করতে হবে, এই জাতীয় একটা প্রবণতা দেশে কিন্তু আমরা খুব খুবই প্রবল ভাবে দেখছি, কারণ ওই পার্টি পেমেন্টটা কিন্তু আর্বিট্রেটরকে ডাইরেক্টলি দিচ্ছেন, এখানে এখানে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টি কিন্তু কোন লোক নাই। সুতরাং বিআক যদি গভর্নমেন্টের সাথে বসে বা যে যারা যারা পার্টি আর্বিট্রেশন করতে চান ওদের সবার সাথে প্যানেল বসে একটা প্যানেল তৈরি করতে হবে। এখানে আরেকটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি বাইরে কিন্তু আইসিসি বা সিআক বা আনসেটল যে কোনো আর্বিট্রেশনের যদি আর্বিটার অ্যাপয়েন্ট করতে হয় আপনার প্যানেল থেকে আপনি চয়েস দিবেন, ওদের একটা এখন আমাদের বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো প্যানেল নাই, এখানে যদি আপনি যে কাউকে অ্যাপয়েন্ট করতে পারতেছেন আবার যদি আপনি কোর্টের কাছে আপনি আর্বিট্রেটর অ্যাপয়েন্ট করতে বলতেছেন কোর্ট তার নিজস্ব লোকজনকে দিয়ে দিচ্ছে, এবং একটা পেমেন্টেও খুব একটা দেখা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল আর্বিট্রেশনের যে ফিজ গুলো ধরা হচ্ছে আবার যারা ডোমেস্টিক আর্বিট্রেশন হচ্ছে তারা কিন্তু ওনারা কিন্তু বসে ঠিক একই পরিমাণের ফি কিন্তু ওনারা নির্ধারণ করছেন। তাহলে এখানে ওনারা দেখা দেখা যায় ফি এর ক্ষেত্রে ওনারা খুবই একটা ব্রড এক্সাম্পল ওনাদের সামনে রাখছেন যে আইসিসি আর্বিট্রেশন বা সিআক, কিন্তু আর্বিট্রেশনের মেইন যে পারপাস ছিল ইট উইল বি ফাস্টার এন্ড ইট উইল বি সাম অল্টারনেটিভ নো বার্ডেন সাম কিন্তু এখানে দেখা যাচ্ছে লোয়ার তো দ্রুত তার সাথে হয়ে যাবে, হ্যাঁ টাস্ক করতে যে আর্বিট্রেশন গুলো করে দেওয়া হচ্ছে অ্যাপয়েন্ট করা হচ্ছে কোর্ট থেকে একটা বিশাল অ্যামাউন্টের টাকা কিন্তু ওখান থেকে ফিক্সড করে দেওয়া হচ্ছে। তাহলে কিন্তু যদি এখানে কোন একটা মাঝখানে বিআক বা অন্য যে কোনো বডি থাকতো ওরা প্যানেলটা কারো ঠিক করতেন,
এবং তারা কত টাকা ফি পাবেন এটা ডিপেন্ড করতো যে ক্লেইমের উপর, নট পার্টির উপর। তাহলে কিন্তু স্যার আপনার সাথে একটু কথা একটু যোগ করতে চাই, স্যার স্যার আপনার সাথে একটু কথা যোগ করতে চাই স্যার। স্যার এই 2001 সালের আইন থেকে এখনো বিধিমালা হচ্ছে না, বিয়াকের কথা আসলো, বিয়াকের রুল কিন্তু সবাই ফলো করছে, কিন্তু স্যার বাংলাদেশের সরকার কেন স্যার এই একটি আর্বিট্রেশন বিধিমালা কেন করলো না, মানে কারণটা কি, পিছনে ব্যাকগ্রাউন্ডটা কি হতে পারে, এবং এটা হলে কিন্তু বিয়াকের চেয়ে আমরা কিন্তু বিধিমালা দিয়ে কাজগুলো করতে পারি। এটা এটা হয়তো যেহেতু একটা আমি আগেই বলেছি আর্বিট্রেশনটা কিন্তু এখনো তো ব্যাপক ভাবে কিন্তু মানুষের মধ্যে কিন্তু ইউজ হচ্ছে না, যে যদি বিভিন্ন ভাবে যদি আর্বিট্রেশন অ্যাক্টের লুপহোল গুলো বা কি কি করলে হয়তো কি কি করা উচিত, এই এই সমস্ত গুলোকে যদি আমার আমার মনে হয় বিয়াক বা অন্য কারা যারা ইন্টারেস্টেড বডি আছে ওনারাই যদি গভর্নমেন্টের সাথে বসে গভর্নমেন্টের সাথে লিয়াজ করে যদি বলেন যে এই রুলস গুলো ফ্লেম না না করলে আর্বিট্রেশন কিন্তু প্রপারলি এখানে করা করা সম্ভব হচ্ছে না, রাইট? কারণ বিয়াককে আমরা যেটা একটু আগে বললাম, বিয়াক কিন্তু সীমাবদ্ধ, কিছু মিটিং করে অথবা প্রতি বছর বাইরে কিছু লোকজনকে সিঙ্গাপুর বা অন্য কোনো দেশে নিয়ে যায় গিয়ে একটা এলিমেন্টারি একটা কোর্স এর মধ্যে করা, যেটা মানে এবিসিও না। সো এর মাধ্যমে কিন্তু ওনারা কিন্তু যে পারপাসে বিয়াক গঠন করা হয়েছিল তা কিন্তু ফুলফিল হচ্ছে বলে আমার কাছে মনে হয় না, আনলেস এন্ড আনটিল বিয়াক উইল অ্যাক্ট অ্যাজ এন অ্যাডমিনিস্ট্রেটিভ বডি উইথ হ্যাভিং সাম স্ট্যাটুটরি ফোর্স, যদি কিছু দরকার হয় রুলস ফ্রেম করে, এবং যদি না বিয়াকের এখানে দেখতে হবে দে হ্যাভ টু ফলো দ্য মডেল অফ সিয়াক অর আইসিসি অর আদার মডেল প্রপারলি। শুধু আর আর্বিট্রেশনের নাম দিয়ে সেমিনার সিম্পোজিয়াম করলাম বা একটা বিশ্ব আর্বিট্রেশন দিবস পালন করলাম বা বাংলাদেশ আর্বিট্রেশন দিবস পালন করলাম, তাতে কিন্তু আর্বিট্রেশনের কোনো কোনোই লাভ হবে না। এটা আমি বললাম ব্রডার অ্যাসপেক্ট। এখন আমরা যাই যারা আমরা যারা আর্বিট্রেশন সম্বন্ধে আসলে আমরা জানি না বা আমরা নতুন লয়ার, ওনারা আসলে কিভাবে আর্বিট্রেশন চালু করবেন এটাকে, ওনারা আসলে যে ওনারা লাকি এখন 2001 একটা বই আছেন, বইটা ভালো করে দেখে বুঝবেন যে আর্বিট্রেশন কিভাবে করতে। সবার আগে আমাদের অ্যাডভাইস হবে আপনারা আগে যদি কোনো পার্টি আর্বিট্রেশন করবেই করবে না, আপনারা একটা এগ্রিমেন্ট দেখবেন যে এগ্রিমেন্টে একটা আর্বিট্রেশন ওই ক্লজটা কিন্তু মেইন ক্লজ, ওই ওই ক্লজটা বলে দিবে যে এই পার্টিকুলার পার্টির মধ্যে কোনো ডিসপিউট হলে এটাকে আর্বিট্রেশনের মাধ্যমে সলভ করা যাবে কি যাবে না, রাইট? এবং ওই ক্লজে কিন্তু কিছু জিনিস আছে আপনাদের একটা খেয়াল রাখতে রাখতে হবে, যে ওই ক্লজে বলা থাকবে যে আর্বিট্রেশনটার গভর্নিং ল কি। গভর্নিং ল হলো যে সাপোজ আপনার একটা ব্রিচ অফ কন্ট্রাক্টের একটা ক্লেম, এখন কোন দেশের ল অনুযায়ী এটা ক্লেমটা আপনি এস্টাবলিশড হবে, এটা কি গভর্নিং ল যদি বাংলাদেশের ল হলে একভাবে হবে, ইংলিশ ল হলে বাংলাদেশের ল, ইংলিশ তো প্রায় কাছাকাছি, কিন্তু যদি অন্য কোনো দেশ হয় লাইক ভাবে কোনো ইস্ট ইউরোপিয়ান একটা কান্ট্রি, আপনি ফ্রান্স বললেন বা রাশিয়া বললেন, তাহলে কিন্তু ওই দেশের কিন্তু ল অফ কন্ট্রাক্টটা কি এটা এটা কিন্তু আমাদের কোনো আইডিয়া নেই। তাহলে আগেই দেখতে হবে কাউকে সাজেস্ট করার সময় যে গভর্নিং লটা কি। তারপর আপনাদের এই ক্ষেত্রে যদি মানে চয়েস অফ লর ক্ষেত্রে একটি ডিসপিউট দেখা যায় তখন স্যার আপনারা বিজ্ঞ আইনজীবীরা যারা আছেন যারা এক্সপার্ট আর্বিট্রেশন করেন তখন স্যার তারা কিভাবে সমস্যাগুলো সমাধান করেন? আচ্ছা, চয়েস অফ ল হলে যদি কেউ ভুলে এখানে আর্বিট্রেশনের গভর্নিং ল দিল না তাহলে এখানে ফলো করতে হবে কনফ্লিক্ট অফ ল এর কিছু প্রিন্সিপাল আছে যে কোন যে কোন দেশে এগ্রিমেন্টটা এক্সিকিউট হয়েছিল, কোন দেশে কাজটা করা হয়েছিল, দ্যাট ইজ এটাকে আমরা লয়ের ভাষায় বলি হুইচ কান্ট্রি ইজ ক্লোজলি কানেক্টেড উইথ দ্য আর্বিট্রেশন এগ্রিমেন্ট। এখন যদি দেখেন একটা এগ্রিমেন্ট বাংলাদেশে হলো, হ্যাঁ, যে বাংলাদেশ থেকে বিদেশে একটা মাল সাপ্লাই হবে, এখন এগ্রিমেন্টটা হয়েছে কোথায়, ভেনু বাংলাদেশে এগ্রিমেন্ট হলো, কি যে গুডস গুলো কোথায় হবে বাংলাদেশে গুডস গুলো হবে, পেমেন্ট কে রিসিভ করবে, বাংলাদেশে রিসিভ করবে, বাইরে শুধুমাত্র হলো কি যে ওরা বাইরে থেকে এলসির মাধ্যমে পেমেন্ট দিবে। তাহলে এখন কিন্তু দেখা যাচ্ছে এই এই কন্ট্রাক্টটা যদিও দুইটা একটা বাংলাদেশের পার্টি প্লাস ফরেন পার্টির মধ্যে হচ্ছে, বাট বাংলাদেশের যে কন্ট্রাক্ট ইজ ক্লোজলি কানেক্টেড উইথ দ্য বাংলাদেশ ল, তাহলে এক্ষেত্রে গভর্নিং লটা হবে বাংলাদেশ ল। বাংলাদেশ ল
এই ধরনের ফ্যাক্ট গুলা চেক করতে হবে। তারপরে আপনি চেক করতে হবে যে আপনার আরবিট্রেশনে আপনার কয়জনের আরবিট্রেশন হবে। এখন যদি পার্টি যদি মনে করে যে ওরা আপনার খরচটা কমাবে, তাহলে ওরা সাধারণত একজনের একজনকে আরবিট্রেটর অ্যাপয়েন্ট করার জন্য ক্লজ রাখতে পারে। যদি কোনো কিছু করা না থাকে, তাহলে বাংলাদেশের ল অনুযায়ী তিনজন দ্বারা আরবিট্রেশন ট্রাইব্যুনাল ফর্ম হবে। তাহলে এই ধরনের খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু আগে জানা থাকলে কিন্তু তখন আপনি বুঝতে পারবেন যে এটাকে আরবিট্রেশনটা কিভাবে করতে হবে, কোথায় করতে হবে, এর বাইরে চেক করতে হবে এটা কি ডোমেস্টিক আরবিট্রেশন নাকি এটা ইন্টারন্যাশনাল। হ্যাঁ, যদি ডোমেস্টিক হয় তাহলে এক ধরনের প্রসিজিওর ফলো করতে হবে, আর যদি ইন্টারন্যাশনাল হয় তাহলে আরেক ধরনের প্রসিজিওর ফলো করতে হবে। সুতরাং এই এই সমস্ত কিছু না জেনে হুট করে চলে যায় যে কোনো একটা কোর্টে, তাহলে কিন্তু তার পারপাসটা কিন্তু সার্ভ হবে না। স্যার, এই পর্যায়ে আমি একটু থামো, স্যার কাছে চলে যেতে পারি। স্যার বলেন, স্যার কোনো কিছু বলার আছে না? স্যারের কাছে প্রশ্ন হচ্ছে, স্যার আমাদের মেহেদী স্যার অনেক কথা বললেন এই আইন সম্পর্কে, এই আইনের অনেকগুলো উদ্দেশ্য ছিল স্যার আনসিট্রলে সিগনেচার করার সময়, তারপরে স্যার এই বিয়াকের কথা আসলো। স্যার আপনার কিভাবে দেখেন যে এই আইনের যে উদ্দেশ্যগুলো ছিল এবং বর্তমানের অর্জন স্যার কতটুকু পূরণ হয়েছে? স্যার আমি শুরু করতে চাই প্রথমে যে আনসিট্রল দিয়ে যেহেতু শুরু করা হয়েছে এবং আমাদের অনেক কথা বলেছেন, আসলে উদ্দেশ্য এবং অর্জনের মাঝে একটু ফারাক রয়ে গেছে আমি বলবো, বিশেষ করে বিধি না হওয়ার কারণে এবং কিছু আনসার্টিনটি এখানে থাকার কারণে। যে লটা আরেকটা হলো যে এই এডুকেশন অফ ল যেটা বা আইনের যে আমাদের লয়ারদের মধ্যেও যথেষ্ট অজ্ঞতা রয়েছে আরবিট্রেশন আইনের ব্যাপারে, বিশেষ করে মনে করা হয় যে এটা খুব বড় বড় আইনজীবীদের বিষয়। আসলে বইটা অনেক ছোট, এটা যে কোনো আইনজীবীরা যদি একবার পড়েন বা দুইবার একটু মনোযোগ দিয়ে পড়েন, এটা ভালো করেই ওনারা আয়ত্তে আনতে পারেন। সো কয়েকটা জিনিস এখানে, যেটা মেহেদি ভাই বললেন যে কন্ট্রাক্টের পার্টিসদের উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে, হোয়েন দে আর এন্টারিং ইন টু দি কন্ট্রাক্ট তখন তারা আরবিট্রেশন এগ্রিমেন্টটা কিভাবে রাখছে। সো ওখানে কিন্তু আরবিট্রেশন থাকবে কি না এই এগ্রিমেন্টের উপর ডিপেন্ড করতে হচ্ছে। নাম্বার ওয়ান, আরবিট্রেটর কয়জন হবে ডিপেন্ড করতে হচ্ছে এগ্রিমেন্টের উপরে, কোন দেশি ল দ্বারা গভর্ন হবে এবং সিটিং অফ আরবিট্রেশন কোথায় হবে, এই চার পাঁচটা জিনিস কিন্তু অ্যাবসলিউটলি ডিপেন্ড করতেছে অন দি বেসিস অফ এগ্রিমেন্ট। তো আমাদের দেশে দুই রকম এগ্রিমেন্ট, হ্যাঁ এগ্রিমেন্ট, এবং শুধু এগ্রিমেন্টের বাইরেও এখানে যেহেতু এগ্রিমেন্টের ইস্যুটা আসছে যে একদম এগ্রিমেন্টে থাকতে হবে নট নেসেসারিলি, আইনে যেটা বলা হয়েছে এগ্রিমেন্ট অথবা এগ্রিমেন্টের পার্ট হিসেবে যদি কোনো আলাদা এগ্রিমেন্ট থাকে সেটার মধ্যে যদি থাকে, অথবা কোনো কমিউনিকেশন কোনো ইনস্ট্রুমেন্ট যার দ্বারা বুঝে যায় যে পার্টিজরা আরবিট্রেশনে সম্মত আছে, এ ধরনের কোনো ডকুমেন্ট যদি থাকে বা ইনস্ট্রুমেন্ট যদি থাকে লাইক এগ্রিমেন্ট, তাহলেও এখানে আরবিট্রেশন বাধ্যতামূলক। মানে পার্টিজরা নিজেদেরকে এঙ্গেজ করতেছে যে তারা আরবিট্রেশনে যাবে কি যাবে না, এটা হলো ফার্স্ট একটা ক্রাইটেরিয়া 2001 এর আইনে আনসেট্রাল মডেলে। এবং আমরা কেন এই আইনটাকে অ্যাডপ্ট করেছি, এটা আগেই বলা হয়েছে যে ইন্টারন্যাশনাল বিজনেস বেশি মানে স্প্রেড আউট হওয়ার কারণে বা প্রসার ক্রস বর্ডার ডিসপিউট আসার কারণে এবং ইন্টারন্যাশনাল ডিসপিউটগুলি আসার কারণে আমরা আনসেট্রাল মডেলটাকে, এটাকে আনসেট্রাল মডেল লই বলা হয়, বিভিন্ন দেশে এটাকে এইভাবেই ডেভেলপ করা হয়েছে। বাট পৃথিবীর অন্য অন্য দেশে যে উদ্দেশ্য নিয়ে এটাকে ডেভেলপ করা হয়েছে তারা কিন্তু অনেকটা গোল অ্যাচিভ করতে পেরেছে, যেরকম আমাদের মেহেদী ভাই বললেন সিঙ্গাপুরের কথা, হংকং এর কথা, লন্ডনের কথা, এবং ইভেন আমেরিকাতেও এই লটা কিন্তু অনেক ডেভেলপ করেছে। এবং এটার প্রথম উদ্দেশ্য দুইটা আমি ধরি, একটা হচ্ছে ফার্স্ট স্ট্রাইক হওয়া, মানে খুব তাড়াতাড়ি যে আইনের এই 20-30 বছরের ঝামেলা বা 5-7 বছরের ঝামেলা না যেয়ে এটা 2-3-4 মাসে নিষ্পত্তি করে ফেলা যায় কিনা, দিস ইজ দ্য ওয়ান অবজেক্ট। অ্যানাদার অবজেক্ট টু রিডিউস দ্য কস্ট, বাট আমাদের দেশে এই দুইটার একটাও কিন্তু অর্জিত হচ্ছে না। আমি যদি ওই দিক থেকে চিন্তা করি যে এটাকে প্রথমে বললাম যে এটা মনেই করা হচ্ছে যে এটা বড় আইনজীবীদের ম্যাটার বা বড় ব্যবসার ম্যাটার, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যেটা বলা হলো যে আমাদের ফিসগুলি আমরা নির্ধারণ করি, আবার আরবিট্রেটর যারা হন তারাই নির্ধারণ করেন, এটা
একটা এথিক্যালি নট ফেয়ার, আর একটা হচ্ছে যে এটা ফিক্সিং এর বেলায় দেখা যাচ্ছে যে তেমন কোন রুলস রেগুলেশনস মানা হচ্ছে না। তো যে প্রশ্নটা আপনি করেছিলেন যে আরবিট্রেশন রুলস আমাদের এখনো করা হয়নি, আরবিট্রেশন রুলসটা হলে কিন্তু এর অনেক কিছুই সমাধান হয়ে যেত। বাট তারপরেও যেহেতু এক্সিস্টিং ল, আমি বলবো অর্জনও একবারে কম না, যে এখন এগ্রিমেন্ট থাকলে কিন্তু বাধ্য হয়ে হলেও আমাকে আরবিট্রেশনে যেতে হচ্ছে। আর আমি বলবো যে এটা গভর্নমেন্টের কিন্তু কোনো ইল মোটিভ বা গভর্নমেন্টের কোনো ইয়া না, এটা হয়তো গভর্নমেন্টকে এই জিনিসটা রুলস প্রণয়নের জন্য কোনো একটা, শুধু আমরা বিএককে দায়ী করলে হবে না, কারণ বিএক একটা প্রাইভেট অর্গানাইজেশন, গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকেও কিন্তু এটাকে মাইন্ড মন্ত্রণালয় থেকে বিশেষভাবে পার্সু করা যেত রুলস তৈরি করার জন্য। কারণ এটা বিশেষত আমাদের কোর্ট অথবা আইনজীবী এবং আইন মন্ত্রণালয় তাদেরই কিন্তু দায়িত্ব ছিল এটাকে ফার্স্ট ট্রিক করা, বাট আমরা এই জায়গাটা ব্যর্থ হয়েছি আমি বলবো। শুধু বিএককে দোষ দিয়ে এই জায়গায় তেমন একটা লাভ হবে না, কারণ বিএকরা বিএকের মতো কাজ করতেছে। গভর্নমেন্ট কিন্তু ইচ্ছা করলে বিএক ছাড়াও একটা আরবিট্রেশন ট্রাইব্যুনাল করতে পারে। এখন যেটা হয় যে আমাদের আরবিট্রেশনে ইন করার প্রথম সূত্র হচ্ছে আমাদের এগ্রিমেন্ট ল, কিন্তু আমাদেরকে ইটসেলফ বাধ্য করছে না তোমাকে আরবিট্রেশনে যেতেই হবে, এটা হলো ফার্স্ট একটা আরবিট্রেশন। আর একটা আরবিট্রেশন আমাদের দেশে মেডিয়েশন কনসিলিয়েশন বা এই ধরনের নামে, বাট আরবিট্রেশন ল কে ফলো করেই করতে হয়, যেমন আমাদের বিআরসি, ওটা কিন্তু একদম বাধ্যতামূলক, যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, আপনার এনার্জি সংক্রান্ত কোনো ডিসপিউট যদি হয়, বিশেষ করে বিল কানেকশন এই সংক্রান্ত ডিসপিউট যদি হয়, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে বিআরসি কে অ্যাপ্রোচ করতেই হবে। ওখানে না আইনে এগ্রিমেন্টে বলা থাকুক আর না থাকুক, আপনাকে ওখানে যেতেই হবে, একটাই কিন্তু বাধ্যতামূলক। আর মেডিয়েশন স্টাইলে যে আরবিট্রেশনগুলি ঢোকানো হয়েছে, যেমন অর্থহীন আদালত আইন আমরা বিশেষভাবে উল্লেখ করতে পারি, যে ওখানে সেকশন 12 থেকে সেকশন 24 পর্যন্ত বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, একাধিক মামলা রায়ও হয়েছে যে আরবিট্রেটর এখানে নিয়োগ করতেই হবে। ইভেন পার্টিজরা যদি ফেইল করে টু অ্যাপয়েন্ট দ্য আরবিট্রেটর, এই ক্ষেত্রে আদালত একজন আইনজীবীকে আরবিট্রেটর নিয়োগ করে দিবেন। কিন্তু আমার কথা হচ্ছে এই যে ম্যান্ডেটরি একটা প্রভিশন, প্রত্যেকটা অর্থঋণ মামলায় কিন্তু লিখিত জবাব দাখিল করার পরে আরবিট্রেশনে যেতে হচ্ছে, কিন্তু আপনি যদি স্ট্যাটিস্টিক্স করেন তাহলে একটা বা দুইটা মামলাও পাবেন কিনা গত অ্যামেন্ডমেন্টের পর থেকে যে এটা আরবিট্রেশনে নিষ্পত্তি হয়েছে, এই ধরনের রেকর্ড কিন্তু নাই। তাহলে এই আইনের প্রভিশনটা রাখা হয়েছে কিন্তু এটা ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা এটা দেখার দায়িত্ব কিন্তু সংশ্লিষ্ট জাজ, সংশ্লিষ্ট আইনজীবী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়, কিন্তু তাদের কাছে এটার কোনো স্ট্যাটিস্টিক্স নাই, আমাদের কাছে এটার কোনো স্ট্যাটিস্টিক্স। আমি প্রশ্নটা একটু যুক্ত করতে চাই, আমাদের সিপিসি তে সেকশন 89B, আমি অর্থঋণের পরে সিপিসি তে আসছি, সিপিসি তেও সেকশন 89A করে দেওয়া হয়েছে, ওখানেও বলা হচ্ছে সিভিল যে কোনো মামলা আপনার জবাব দাখিলের পরে আরবিট্রেশনে দিতেই হবে, মেডিয়েশনে দিতেই হবে। বাট এখানেও কিন্তু দ্য সাকসেস রেট ইজ আই ডোন্ট নো 0% অথবা খুব বেশি হলে 1% হতে পারে। ঠিক সিমিলার ওয়েতে ইনকাম ট্যাক্স অর্ডিনেন্স, আপনার ওখানেও কিন্তু আরবিট্রেশন ঢোকানো হয়েছে। তো এই যে এই বিষয় আইনগুলিতে ম্যান্ডেটরি প্রভিশন হিসেবে আরবিট্রেশন ঢোকানো হয়েছে, বাট রিজাল্ট এন্ড আউটকাম ইজ, আমি বলবো আরবিট্রেশন একটা তো, তারপরেও কিছু রিজাল্ট আছে, বাট যেখানে ম্যান্ডেটরি লেজিসলেশন করে বলা হয়েছে আরবিট্রেশনে যেতে হবে, সেটার জন্যও কিন্তু গভর্নমেন্ট কোনো ইফেক্টিভ মেজার নেয় নাই যে মানুষ কার কাছে আরবিট্রেশন করতে যাবে। দেখা যাচ্ছে একজন লয়ার বা দুজন লয়ারের কাছে দিয়ে দেওয়া হচ্ছে, আইদার ইনকাম ট্যাক্স হোক অথবা সিভিল মামলা হোক অথবা আপনার কি বলে অর্থঋণ মামলা হোক। গভর্নমেন্টের উদ্দেশ্য কিন্তু খুবই একটি কি বলবো আমি সন্তোষজনক উদ্দেশ্য বা একটা গুড ইন্টেনশন নিয়ে গভর্নমেন্টের করা, যে এই মামলার দীর্ঘসূত্রিতার থেকে মামলাটা একটা পর্যায়ে নেগোসিয়েশন করে ফেলা। তো নেগোসিয়েশন করতে গিয়ে যদি এই নেগোসিয়েশন বা মেডিয়েশন বা আরবিট্রেশন করতে গিয়ে যদি আমাদের একটা নির্দিষ্ট ইনস্টিটিউট থাকতো, আইদার গভর্নমেন্ট অথবা বেসরকারি, যে এখানে আরবিট্রেশন প্যানেল আছে, ওখানে গেলে পরে তারা ইফেক্টিভলি এই কাজটা করে এবং এটার আইনকানুন সম্পর্কে তারা অভিজ্ঞ এবং তারা ইচ্ছা করলে এটাকে ফার্স্ট ট্র্যাক সমাধান করে দিতে পারেন, তাহলে কিন্তু এই যে অর্থঋণ মামলার এই লম্বা জট অথবা সিভিল মামলার এই যে লম্বা জট, আমি আজকে একটা মামলার কাগজ আমার কাছে পাঠানো হয়েছে, আমি সিভিল মামলা আমার আজকে মনে হলো যে একটা কেস স্টাডি কয়েকটা আমাদের করা দরকার টু ব্রিং দ্য থিংস ইন লাইট। যেমন ধরেন 2011 সালের একটা ইন্টারিম ইনজাংশনের বিরুদ্ধে হাইকোর্ট ডিভিশনে আসছে আর একটা ইন্টারিম স্ট্যাটাস কো অর্ডার নিয়েছে, 2011 সাল থেকে আজকে পর্যন্ত হাইকোর্ট ডিভিশনের সেই ইন্টারিম স্ট্যাটাস কো অর্ডার বহাল আছে, অ্যাজ ওয়েল এজ সেই কি বলে যুগ্ম জেলা জজের যে ইন্টারিম অর্ডার দিয়েছিল এক লাইনের
স্থিতি অবস্থা বজায় রাখার জন্য সেই স্থিতি অবস্থা এখনো বহাল আছে। যদিও হাইকোর্ট ডিসিশন তার অর্ডারে বলে দিয়েছিল যে ওই মেইন অ্যাপ্লিকেশনটা, এখানে অ্যাডেন্টারিম অর্ডার হয় আপনারা জানেন যে অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তে, সেই অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তে একটা অ্যাডেন্টারিম অর্ডার দেওয়া হয়। হাইকোর্ট ডিভিশন বলে দিয়েছে এক মাসের মধ্যে অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত নিষ্পত্তি করার জন্য। বাস আজকে 2021 সাল, 2011 সালের মামলা এখন পর্যন্ত হাইকোর্ট ডিভিশনে আমি যতদূর আমার কাছে রেকর্ড আছে তাতে মনে হচ্ছে 15 সাল পর্যন্ত পেন্ডিং আমার কাছে নোট আছে। এরপরেরটা আমার খুঁজতে হবে, কারণ এই প্যান্ডামিকে আমি আর দুদিন আজকে পেয়েছি কাগজ, আমি জানি না প্যান্ডামিকে কি হয়েছে। ওয়েবসাইটে দেখাচ্ছে নো রেজাল্ট, আমার কাছে মনে হচ্ছে 2 কোটি এখনো এই 2 লাইনের আদেশই পেন্ডিং আছে। এই যে 10 বছর চলে গেল একটা ডেভেলপমেন্ট ওয়ার্ক যেখানে হওয়ার কথা, একটা স্ট্যাটাস কো অর্ডার নিয়ে সেটা কিন্তু 10 বছর ধরে পড়ে আছে। কিন্তু আপনি দেখেন যদি এটা আরবিট্রেশনের ম্যাটার হতো তাহলে কিন্তু একটা বা দুইটা সিটিংয়ে আপনার দুই মাসের মধ্যে এটা নিষ্পত্তি হয়ে যাওয়া সম্ভব। তো এই জন্যই উদ্দেশ্য হচ্ছে যে এটাকে ফার্স্ট ট্র্যাক নিষ্পত্তি করা। কিন্তু আমাদের ইনস্টিটিউশনাল ব্যাকগ্রাউন্ড বা ইনস্টিটিউশনাল কোনো একটা জায়গা না থাকায় অথবা রুলস না থাকায় যদি আমরা লগুলি করেছি সেই লগুলি কিন্তু ফ্রুটফুল হচ্ছে না। সো আমি এই জায়গা থেকে বলবো যে শুধুমাত্র আমাদের এই আরবিট্রেশন অ্যাক্টের দিক থেকে না, যেখানে ম্যান্ডেটরি আরবিট্রেশন করা হয়েছে বা মেডিয়েশনের সিস্টেম করা হয়েছে বা কি বলে এটাকে অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন সিস্টেম করা হয়েছে, সেই জায়গাটায় কিন্তু লটা ওয়ার্ক করছে না। আমি যদিও জানি যে আমাদের যে লার্নেড জাজরা আছেন যারা অর্থঋণ এবং যারা সিপিসি যারা এনবিআর এ কাজ করেন এনবিআর অফিসার, তাদেরকে কিন্তু এইসব ব্যাপারে ট্রেনিংও দেওয়া হচ্ছে এবং আমাদের যে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে সেখানেও কিন্তু তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, কিন্তু তারা এই বিষয়টাকে খুব একটা গুরুত্ব দিয়ে দেখছেন বলে আমার মনে হয় না। তো আমি আজকের এই ওয়েবিনার থেকে বলবো যে ডেফিনেটলি আমাদের যারা সংশ্লিষ্ট ইনক্লুডিং ল মিনিস্ট্রি ইনক্লুডিং আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস, আমি আজকে অ্যাটর্নি জেনারেলকে পেয়েছি, দিস ইজ মাই মানে স্কোপ টু কি বলে অ্যাপ্রোচ টু হিম, যে আপনার অফিসও কিন্তু এই জন্য অনেকটা আগে যারা ছিলেন তারা হয়তো নোটিশে আনেন নাই, বাট অ্যাজ বিং দ্য ইয়াং এনার্জেটিক অ্যান্ড মোর লার্নেড অ্যাডভোকেট অফ দি অ্যান অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ, সো ইট উইল বি ইউর ডিউটি অলসো টু ব্রিং নোটিশ টু দি গভর্নমেন্ট যে এই জায়গাটা আমাদের আর একটু খুব জোর দেওয়া উচিত। যদি আমরা জোর দিই তাহলে মামলার খরচ এবং মামলার সময়, যেটা নিয়ে বাংলাদেশের আমরা যে বলি যে হাজার হাজার লাখ লাখ ফাইল নিষ্পত্তির অভাবে পড়ে আছে, এই জায়গাগুলি কিন্তু আমাদেরকে যারা আমরা কনসার্ন আছি আমরা যদি সচেতন না হই তাহলে সাধারণ মানুষ কিন্তু আমাদেরকে এটা এগিয়ে দিবে না বা আমাদেরকে এটা করে দিবে না। সো দোজ হু আর কনসার্ন তাদের দায়িত্ব হচ্ছে এটা করার জন্য একটা ফ্ল্যাট অন্তত একটা প্ল্যাটফর্ম তৈরি করা যে এখান থেকে এটা শুরু করা হোক। সো আমি মনে করি যে যে উদ্দেশ্যে আইনটা করা হয়েছিল সেই উদ্দেশ্য সার্থক করার জন্য রুলস দরকার এবং এটি একটা প্রাতিষ্ঠানিক রূপ দরকার এই আইন সহ অন্যান্য মেডিয়েশন ল যেগুলি আছে। আর একটা কথা আমি বলবো, যেটুকু অর্জন হয়েছে সেটা হচ্ছে যে সেকশন 7 ক অন্তর্বর্তী আদেশ যেটা আমরা আরবিট্রেশনে প্রথমে ইনভোক করি, এটা কিন্তু আমি বলবো বাংলাদেশের যে রেকর্ড সেই অনুযায়ী আইন অনুযায়ী একদমই খারাপ না, যদিও অনেকটা হতাশার জায়গা অনেকেই ব্যক্ত করেন, বাট আমি এই জায়গাটায় আশাবাদী যে আরবিট্রেশনের বিষয় নিয়ে যদি আমাদের এখানে দুইটা ল মানে একটা লই দুইভাবে বলা হয়েছে যে এটা যদি বিদেশি আরবিট্রেশন হয়, বিদেশি আরবিট্রেশন বলতে বোঝায় ফরেন আরবিট্রেশন বা ইন্টারন্যাশনাল আরবিট্রেশন বলতে বোঝায় যে আরবিট্রেশনের কোনো একটা পক্ষ যদি বিদেশি নাগরিক হন অথবা স্থায়ীভাবে বিদেশে বসবাস করেন অথবা তার ব্যবসা প্রতিষ্ঠান বিদেশ থেকে নিয়ন্ত্রণ করা হয় অথবা কোনো বিদেশি রাষ্ট্র হয়, এই 4টা ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে তাহলে এটাকে আমরা ইন্টারন্যাশনাল ফরেন বা কমার্শিয়াল আরবিট্রেশন বলে থাকি। ওই আরবিট্রেশনগুলি হবে হাইকোর্ট ডিভিশন, কোম্পানি বেঞ্চ বা আরবিট্রেশন বেঞ্চ, মানে চিফ অনারেবল চিফ জাস্টিস ফিক্স করে দেন একটা কোর্টকে, আমরা নর্মালি কোম্পানি কোর্ট যেটা থাকে ওখানে আরবিট্রেশন কোর্ট, ওনাকে আরবিট্রেশন পাওয়ার দেওয়া হয়, সিঙ্গেল বেঞ্চ থাকে, উনি এই দরখাস্তগুলি নিষ্পত্তি করেন। আমি বলবো বাংলাদেশে এই জায়গাটা কিন্তু অনেকটাই ফলপ্রসূ, যে আমরা যখন 7 প্রপারলি যখন 7 এর অ্যাপ্লিকেশন নিয়ে যাই অ্যাডিন্টারিম অর্ডার পাওয়ার ক্ষেত্রে কিন্তু খুব একটা অসুবিধা হয় না। আরেকটা হচ্ছে যদি ডোমেস্টিক আরবিট্রেশন হয় তাহলে যদি এই ধরনের কোনো ইন্টারিম অর্ডার দরকার হয় যে আরবিট্রেশনের যে বিষয়বস্তু সেইটা হয়তো বা বিক্রি করে দিবে কেউ বা ট্রান্সফার করে দিবে বা এনক্যাশ করে ফেলবে অথবা ডেস্ট্রয় করে ফেলবে অথবা
আরবিট্রেশনের উদ্দেশ্যটাই ফাস্ট্রেট করে ফেলবে, অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্টের মতো অ্যাটাচমেন্ট হতে পারে। এখানে প্রায় পাঁচটা ছয়টা রিলিফের কথা বলা আছে, ইন্টারিম রিলিফ কি কি হতে পারে, রিসিভার নিয়োগ, অ্যাটাচমেন্ট, ইনজাংশন, এ ধরনের পাঁচ ছয়টা রিলিফ দেওয়া আছে, নাবালকের জন্য অভিভাবক নিয়োগ সহ আরো অনেকগুলি বিষয় আছে। এগুলি জেলা জাজ করে থাকেন যদি ডোমেস্টিক হয়। জেলা জাজরাও কিন্তু এখন মোটামুটি, আজকে একজনকে রেখেছিলেন, উনি আমি জানি খুব ভালো জাজ, এবং অনেকেই খুব ভালো জাজ আছেন যারা আরবিট্রেশনের এই জায়গাটা বুঝেন এবং তারা এই অ্যাডিন্টারিম রিলিফটা কিন্তু তারা দিয়ে থাকেন। তো আমি অর্জনের এই জায়গাটা বলবো যে এই জায়গাটা অনেকটা ফলপ্রসূ। আর একটা হচ্ছে সেকশন 12, যেখানে আমরা নোটিশ দেওয়ার পরে যদি আদার সাইড আরবিট্রেটর নিয়োগ না করেন, তো আরবিট্রেটর নিয়োগ যদি না করেন সেই জায়গাটায় কিন্তু আমাদের দুই আদালত, এটাও একই সেম ওয়েতে চলে, যদি এটা ফরেন বা ইন্টারন্যাশনাল কমার্শিয়াল আরবিট্রেশন হয় তাহলে হাইকোর্ট ডিভিশন আরবিট্রেটর নিয়োগ করবে আন্ডার সেকশন 12, এবং জেলা জাজ ডোমেস্টিকের ক্ষেত্রে নিয়োগ করবেন। এই জায়গাটায় কিন্তু আমি দেখছি জেলা জাজেরও ভালো আদেশ দেন, এবং আমাদের অনারেবল হাইকোর্ট ডিভিশন তো ডেফিনেটলি ভালো আদেশ দেন এবং ওনারা এই জায়গাটাকে অ্যাড্রেস করে থাকেন। এটাও আমাদের একটা অর্জন যে সেকশন 12 আমরা গেলে পরে নিয়োগ আরবিট্রেটর নিয়োগের বেলায় ওনারা একটা ভালো কাজ করেন। আরেকটা অর্জনের জায়গা হচ্ছে ফরেন অ্যাওয়ার্ড, যেটা আসে সেকশন 45 থেকে 47 এ। ফরেন অ্যাওয়ার্ডটা কিন্তু নর্মালি যদি আপনি ট্রিট করেন যে এটা আরবিট্রেশন অ্যাওয়ার্ড, ফরেন অ্যাওয়ার্ড অথবা আরবিট্রেশন অ্যাওয়ার্ড, এই জায়গাটা বলে আমি এখানে শেষ করব যে অ্যাওয়ার্ডটা যখন হয়, এই এই জায়গাটা একটা ডেভেলপমেন্ট আমাদের আছে যে আরবিট্রেশনে আসার পরে যদি আরবিট্রেশন অ্যাওয়ার্ড হয় তাহলে আপনার কিন্তু এটার বিরুদ্ধে কোনো আর আপিল, রিভিশন ইত্যাদি চলে না। আপনাকে স্পেসিফিক্যালি সেকশন 42 তে ক্যান্সেলেশনের জন্য যাইতে হবে। গ্রাউন্ড হচ্ছে সেকশন 43, যে এখানে ফ্রড বা এই ধরনের কিছু যদি থাকে, প্রসিডিউরাল মিস্টেক, অথবা আরবিট্রেশনের বিষয়বস্তু ছিল না, অথবা ইনকম্পিটেন্সি, অথবা ফ্রড বা এই ধরনের কিছু যদি থাকে, স্পেসিফিক কয়েকটা কারণ দেওয়া আছে, এইসব কারণে শুধুমাত্র আপনি ক্যান্সেলেশন চাইতে পারবেন। বাট আপনি আপিল, রিভিশন এই ধরনের লেংদি করার কিন্তু আর সুযোগ নেই, মানে আপনি শুধু প্রসিডিউরাল ম্যাটার ছাড়া সাবস্টেন্টিভ কোনো ম্যাটারে আরবিট্রেশনের বিরুদ্ধে যাওয়ার সুযোগ নেই। আমি বলবো এই জায়গাটাও কিন্তু একটা অর্জন, যে ওয়ান্স আরবিট্রেশন অ্যাওয়ার্ড ডিক্লেয়ার তাহলে কিন্তু আমরা একটু ফরওয়ার্ড যেতে পারি। আর একটা হচ্ছে বিদেশি অ্যাওয়ার্ড যদি হয় তাহলে এইটা, যদি আরবিট্রেশন লো না থাকতো তাহলে কিন্তু আমাদেরকে সিভিল স্যুট করে আবার মানে মামলার সিভিল মামলার মতো করে আসতে হতো। এখন যেটা হচ্ছে যে এটা ডাইরেক্ট ডিস্ট্রিক্ট কোর্টে ফাইল করা যায়, ডিস্ট্রিক্ট কোর্টে ফাইল করলে পরে ডিস্ট্রিক্ট কোর্ট এটাকে অ্যাওয়ার্ড হিসেবে গণ্য করে একটা এক্সিকিউশন কেস যেরকম চলে সিপি, আবার সেই সিপিসিতে যেতেই হয়, সিপিসিতে যেরকম একটা এক্সিকিউশন কেস, এই আইনেই কিন্তু বলা আছে সিপিসি এবং এভিডেন্স মানতে বাধ্য নয়, মানতে বাধ্য কিন্তু এই আইনেই বলা আছে পরবর্তীতে, কিন্তু স্যার এই আইনেই স্যার চলে আসলো। স্যার এই ব্যাপারে স্যার আপনার কাছে কোয়েশ্চেন যদি চাচ্ছিলাম, স্যার মেহেদি স্যার একটু কথা বলুক, তো স্যার আপনাদের স্কুল করি স্যার এই বিষয়টা। স্যার আপনি দেখেন যে ওয়ার্ল্ড রিকগনাইজ সংস্থা থেকে আরবিট্রেশন করে এসে অর্ডার নিয়ে এসে এটা আবার স্যার এক্সিকিউট করতে হবে, স্যার এই বিষয়টা ব্যাখ্যাটা একটু যদি খুলে বলতেন স্যার। না, এক্সিকিউট আপনার ওয়ার্ল্ড ওয়াইড দেয়ার ইজ এ চ্যাপ্টার নোন অ্যাজ রিকগনিশন অফ ফরেন জাজমেন্ট অ্যান্ড এনফোর্সমেন্ট। জি স্যার, এক্সিকিউশনটা বিকজ এখানে আপনার যে পার্লামেন্ট যদি কারো কারো উপর ক্লেম থাকে, আপনি তার জন্য সিভিল কোর্টে গিয়ে আপনি আপনার ক্লেমটার জন্য মামলা করে আপনি রায় ডিগ্রি পাচ্ছেন। এখন অ্যাওয়ার্ড থেকে সুবিধার কি, আপনারা মামলা করে আপনার রায় পাওয়ার দরকার নেই, আপনি ডাইরেক্ট অ্যাওয়ার্ডটা এক্সিকিউট করতে চলে গেলেন এক্সিকিউশন কোর্টে, রাইট? এবং আমাদের ল অনুযায়ী এখানে কিন্তু এক্সিকিউট চ্যালেঞ্জ করা খুবই টাফ, কারণ যেই যে আমাদের যে ল এবং প্রেজেন্ট কেস ল, তাতে দেখা যায় শুধু দুইটা গ্রাউন্ডে আপনার আরবিট্রেশন অ্যাওয়ার্ড চ্যালেঞ্জ করা যায়। মানে মেইনলি ব্রডলি আমি বলছি, একটা হলো যে ইফ দ্য অ্যাওয়ার্ড ইজ এগেনস্ট দ্য পলিসি অফ বাংলাদেশ, আর টোল ইফ ইট ইজ ফাউন্ড দ্যাট দ্য আরবিট্রেটরস ওয়ার বায়াস, তাহলে এই দুইটা দেখা কিন্তু খুবই কঠিন যে আরবিট্রেটর বায়াস ছিলেন বা অথবা যে ইট ইজ দ্য এগেনস্ট দ্য পলিসি অফ দ্য স্টেট। তাহলে এই এই দুইটা ছাড়া কিন্তু ওই যতই কিছু করা হোক, কত কিছু সময় নেওয়া যাবে তাহলে কিন্তু এটা কিন্তু জিনিসটা কিন্তু আপনার তেমন কোন হার্ডল না এখানে, বিকজ এটাকে আপনি ডাইরেক্ট আপনি এক্সিকিউশনে নিবেন। এটা 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 সারা ওয়ার্ল্ড ওয়াইড নিয়ম। আপনি আপনি দেখুন ঢাকাতে একটা অ্যাওয়ার্ড পান এগেনস্ট অ্যান ইন্ডিয়ান কোম্পানি, হ্যাঁ, ওরা যদি অ্যাওয়ার্ডটা এক্সিকিউট না করে আপনি কিন্তু ইন্ডিয়াতে গিয়ে গিয়ে
তিনি বলছেন যে আরবিট্রেটরদের নিউট্রালিটি নিরপেক্ষতা কিভাবে নিশ্চিত করা হয়, স্যার আপনার কাছে কোশ্চেনটা করেছে। আচ্ছা, এই প্রশ্নটাই তো আমি আমি এই জন্য বলছিলাম যে আমাদের এখানে তারেগামী যেহেতু ওনার প্রশ্নটা সম্পূর্ণ আমি জায়গায় যাই, আমাদের এখানে নিয়মটা কি, আপনার আরবিট্রেশন এগ্রিমেন্টে বলা থাকবে একজন আরবিটার বা তিনজন আরবিট্রেটর থাকবে। এখন দেখা যাচ্ছে কি যখন নোটিস অফ আরবিট্রেশন দেয়, সাধারণত নিয়ম হলো আপনি আপনার আরবিট্রেটরটা সিলেক্ট করে আদার সাইডকে নোটিস দেবেন, সে যাতে তার আরবিট্রেটরটা সিলেক্ট করে। তাহলে সে যদি আপনার নোটিস পেয়ে সে যদি তার আরবিট্রেটর সিলেক্ট করে, তাহলে কিন্তু দুজন আরবিট্রেটর মিলে একটা থার্ড আরবিট্রেটর চেয়ারম্যান হিসেবে অ্যাপয়েন্ট করে। এখন বাংলাদেশে দেখা যায় কি যখন এক এক পার্টি আরবিট্রেশন নোটিস দেয়, আরেকজন আরবিট্রেটর অনেক ক্ষেত্রে অ্যাপয়েন্ট করে না, তখন হয় কি আপনি কোর্টে যেতে হবে, সেকশন 212 কোর্টে গেলে। এখানে আমাদের লয়ারদের মধ্যে এবং জাজ সাহেবদের মধ্যে একটা ভুল ধারণা কাজ করে যে সেকশন 212 কোর্টে যদি আপনি গিয়ে গেলেন, আপনার কাছে সমন আসতো যে না আপনাকে আরবিট্রেটর অ্যাপয়েন্ট করতে হবে। এখানে আমাদের লয়ার সাহেবরা ভুল করেন কি ওনারা এটা চ্যালেঞ্জ করেন ফার্স্টে, এটা কিন্তু চ্যালেঞ্জ করার কিছু নাই। আপনি আপনি কিন্তু যদি এখানে চ্যালেঞ্জ তখনই হবে যদি দেখানো যায় না সেকশন 10 অনুযায়ী এই পার্টিকুলার বিরোধটা আরবিট্রেশনের স্কোপে এগ্রিমেন্টে পড়ে না, তখন আপনি চ্যালেঞ্জ করতে এখানে আমাদের মধ্যে কোনো দেয়ার ইজ নো এক্সিস্টেন্স অফ এনি আরবিট্রেশন এগ্রিমেন্ট বা যে ডিসপিউটটা উনি রেফার করে আরবিট্রেশনের নোটিশটা দিয়েছেন, ওই ডিসপিউটটা যে টার্মস এন্ড কন্ডিশনে দেওয়া হয়েছে এটা আরবিট্রেশন এগ্রিমেন্ট কভার করে না। আচ্ছা, তখন লয়ার কোশ্চেন কি যে গিয়ে ওনারা অ্যাকসেপ্ট বলেন কি এটা এই মামলা চলবে না ওই গ্রাউন্ড কি কি, কিন্তু এখানে কিন্তু যদি এটা আরবিট্রেশন এগ্রিমেন্টে পড়ে তাহলে এটা চ্যালেঞ্জ করে কোনো লাভ নেই। তাহলে ওনারা আসলে উচিত কি ওনারা উচিত ওনারা কোর্টে গিয়ে একটা অ্যাপ্লিকেশন দেওয়া, হ্যাঁ আমরা মিস্টার ওয়াই কে আরবিট্রেশন হবে আরবিট্রেটর হিসেবে অ্যাপয়েন্ট করলাম। আমাদের কোর্টের একটা ধারণা আছে এখানে, কোর্ট নিজে নিজেই দিয়ে দিতে চায় যে এক পার্টি মিস্টার এক্স কে আরবিট্রেটর অ্যাপয়েন্ট করলো, ওয়াই গিয়ে করে কি ফার্স্টে একটা হাজিরা দেয় দিয়ে সে কিন্তু আরবিট্রেটর অ্যাপয়েন্ট দিয়ে কোনো অ্যাপ্লিকেশন দেয় না। ওয়াই এর উচিত হলো মানে আদার সাইডের উচিত হলো কোর্টের কাছে অ্যাপ্লিকেশন দিয়ে বলা আমরা এখানে মিস্টার ওয়াই কে আরবিট্রেশন অ্যাপয়েন্ট করি, তাহলে কিন্তু মামলাটা ওইখানে শেষ। কিছু কিছু ক্ষেত্রে কোর্ট দেখা যায় কোর্ট নিজেই একটা ওর পক্ষে কিন্তু আরবিট্রেটর অ্যাপয়েন্ট করে দেয়, যদি কিন্তু আইনে বলা আছে আরবিট্রেটর অ্যাপয়েন্টের ক্ষেত্রে পার্টিদের স্বাধীনতা থাকবে। তাহলে কিন্তু কোনো পার্টি যদি কোর্টে গিয়ে নিজের আরবিট্রেটর নিজে অ্যাপয়েন্ট করে তাহলে কিন্তু বারের কয়ের আন্ডারের প্রসিডিং শেষ, কারণ তখন ওই দুজন মিলে একজন আরবিট্রেটর অ্যাপয়েন্ট করবে। আমাদের কোর্ট করছে কি এখানে যে আমাদের নলেজের স্বল্পতার সুযোগে কোর্ট নিজে একজনকে আদার্সের আরবিট্রেটর তার কিন্তু চেয়ারম্যান দিয়ে দেয় যে কোর্ট নিজেই কে কত টাকা পাবে এটা এটা এখান থেকে সেট করে দিচ্ছে, দ্যাট ইজ ওয়ান অফ দ্য ফ্লো। এটা কিন্তু কোর্ট পারে না, যদি আদার স্যার নিজেই বলে যে আমি আমার আরবিট্রেটর অ্যাপয়েন্ট করেছি ওনাকে, তাহলে এটা শেষ। কারণ কোর্টের কাছে আদার স্যার কেন আসলো, আসলো যে আমি আরবিট্রেটর অ্যাপয়েন্ট করেছি আমি নোটিশ দিয়েছি, আদার স্যার এর রেসপন্স কোনো আরবিট্রেটর অ্যাপয়েন্ট করছে না। আদার স্যার যদি এসে একটা আরবিট্রেটর অ্যাপয়েন্ট করে দেয় তাহলে তো কোর্টের এখানে আর বিচার্য বিষয় বলে কিছু আর থাকে না, রাইট? তাহলে কিন্তু ওই 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 জায়গাতেই বারার আন্ডারে অ্যাপ্লিকেশন শেষ, দুই পার্টি গিয়ে বাইরে গিয়ে আরবিট্রেটর অ্যাপয়েন্ট করবে। এর বাইরে যে উনি যেটা বললেন যে আরবিট্রেটরদের নিউট্রালিটির ব্যাপার, বাংলাদেশে এখানে যেটা আমি আগেও বলেছি এখানে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বডি থাকা উচিত যেখানে যারা একটা যে কোনো উপায়ে সরকারি বেসরকারি উপায় হোক ওখানে একটা প্যানেল থাকবে, প্যানেল অফ আরবিট্রেটর, তাতে আরবিট্রেটর কোয়ালিফিকেশন কি আরবিট্রেটররা অ্যাপ্লাই করবে, যেমন সিএক বা আইসিসি করতে হয় ওনারা অ্যাপ্লাই করবে, আই উড লাইক টু এনলিস্ট মাই সেলফ অ্যাজ এন আরবিট্রেটর, তাদের এক্সপিরিয়েন্স দেখা হবে কতদিন করেছে কয়টা মামলা নিষ্পত্তি করেছে, সে সারা জীবন ক্রিমিনাল কেস করেছে, সেখানে গিয়ে যদি ডোমেস্টিক ইন্টারন্যাশনাল কন্ট্রাক্ট আরবিট্রেশন করে
তাহলে পার্টির কিন্তু কতটুকু উপকার হবে তা কিন্তু কোশ্চেনেবল। আর এখানে যেহেতু এখানে আমরা নিজে নিজের আরবিট্রেটর পেমেন্টটা করছি আমরা যে, এবং আমি আরবিট্রেটর চয়েস করে আমি আরবিট্রেটর পেমেন্টটা করছি, তাহলে কিন্তু এখানে হয় কি যে যে পার্টি আরবিট্রেটর অ্যাপয়েন্ট করে ওর একটা বাংলাদেশে আমি দেখেছি এটা, সবার একটা চিন্তা থাকে আর এ তো আমাকে অ্যাপয়েন্ট করেছে, আমি কি ওর ইন্টারেস্ট সিকিউর করতে বাধ্য কিনা, রাইট? এই ধরনের একটা বোধহয় মেন্টালি বা মরালি হয়তো কোনো একটা কোশ্চেন থাকতে পারে। তখন এই দুজনের দেখা যায় দুজন দুদিকে কিন্তু চাপাচ্ছে, আর যে থার্ড আম্পায়ার থাকে বা চেয়ারম্যান উনি যেদিকে যাচ্ছে তার কিন্তু ওইখানে হচ্ছে। তাহলে কিন্তু যতক্ষণ পর্যন্ত এই জায়গাটা ক্লিয়ার না হবে যে একটা নিউট্রাল অ্যাপয়েন্টমেন্টে যা জায়গায় না আসবে, তাহলে কিন্তু যে কোনো লোক যে কোনো সময় এটা তার কোশ্চেন রিডে দিতে পারে। সামঞ্জুরুল স্যার একটা মানে একটা অ্যাডজাস্ট করেছিলেন ওনার সেশনে এবং আমাদের সবার অ্যাডজাস্টেন যে আমাদের বিধিমালা যে হচ্ছে না স্যার, এটা কেন স্যার, এটা এত দেরি হচ্ছে কেন বা কি সমস্যা, আমরা বিয়াকের কাছে কেন, বিয়াকের রুলস কেন ফলো করতে আমরা করতে হবে না, এই বিষয়টা স্যার স্যার আপনার কাছে একটু অ্যাড্রেস করেছিলেন। বিধিমালা তো আসলে এটা এটা আমাদের এখতিয়ার ভুক্ত না, এটা এটা ল মিনিস্ট্রির এখতিয়ার ভুক্ত। ল মিনিস্ট্রি যখনই দেখবে যে না এখানে বোধহয় যে বিধিমালাটা তৈরি করা প্রয়োজন, হ্যাঁ, কারণ এই এই বিধিমালা তৈরি করলে যে সলভ হবে তা না, আমাদের আসলে মডেলগুলো ফলো করতে হবে। যে আমরা যে বলছি যে আইসিসি বা পিয়াক বা সিয়াক ওরা যে অ্যাডমিনিস্ট্রেটিভ বডি হিসেবে কাজ করছে, ওদের পিছনে কি আসলে ওরা কোনো রুলস এর এগেনস্টে ফ্রেম হয়েছে নাকি কোনো কমার্শিয়াল বডিরা নিজেরা করেছে যেটাকে সবাই মেনে নিয়েছে, তাহলে ওই 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 সমস্ত কিছু দেখে কিন্তু এটাকে কিন্তু করতে হবে। আদৌরা যদি হুট করে বিধিমালা করে ফেলা হয় ওটার সাথে অ্যাডজাস্ট না করে, তাহলে কিন্তু ওই বিধিমালা দিয়ে কিন্তু কাজ শেষ হবে তা কিন্তু হবে। আপনি এবং স্যার যে রিফর্মের কথা বললেন সেই রিফর্ম গুলো কিন্তু বিধিমালা আসতে পারতো এবং সেগুলি পুরো একটা পুরো একটা ছকের মধ্যে একটা আমব্রেলার মতো করে ফেলতে পারতো। তাহলে এখানে আসলে যে কেন আমি বিয়াককে বললাম, কারণ বিয়াক হয়েছে আমাদের শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্যাট্রনাইজে, তাহলে কিন্তু এই যে আরবিট্রেশনটা কিন্তু ব্যবসায়ীদেরই মেইনলি দরকার হচ্ছে, বিকজ ফর সলভিং কমার্শিয়াল ডিসপিউট। তাহলে ওনাদের থেকেই যদি ওনারা বসে যে যদি গভর্নমেন্টের সাথে স্টেক হোল্ডার হিসেবে বসে সরকারের কাছে এর প্রয়োজনীয়তা তুলে ধরতেন, তো তাহলে মিনিস্ট্রি অফ ল নিশ্চয়ই সমস্ত জিনিস কনসিডার করে সবার সাথে আলোচনা করে রুল ফ্রেম করবেন। মিনিস্ট্রি তো আনলেস ইট হ্যাজ কাম টু দ্য নোটিস অফ দ্য মিনিস্ট্রি দ্যাট এই কারণে এটা এটা হচ্ছে, রাইট? তাহলে কিন্তু ওনারা কিন্তু এই এই রুল ফ্রেম করবে, কিন্তু এটা কিসের আন্ডারে করবে, মানে কার জন্য, এটা কি বিয়াকের জন্য অ্যাপ্লিক, বিয়াকের বিয়াক তো একটা প্রাইভেট বডি, তাহলে কিন্তু সমস্ত বাইরের মডেলটাকে ভালোভাবে এখানে ফলো না করলে কিন্তু শুধু রুল ফ্রেম করলেই যে এখানে একটা কিছু হয়ে যাবে তা কিন্তু এখানে কিন্তু বলা যাচ্ছে। বুঝছেন? আর এখানে আমি আর দুইটা জিনিস বলতে চাই, যারা আমাদের কোর্টে প্র্যাকটিস করেন যে এই সবসময় একটা সাইড বলেন যে আরবিট্রেশন এখানে আমার ক্ষেত্রে আরবিট্রেশন অ্যাপ্লিকেবল না, তাহলে যদি তাই হয় ওনাকে কিন্তু সেকশন 10 এ যে অ্যাপ্লিকেশন করতে হবে, এই বিরোধের সালিশ যোগ্যতা, মানে এটাকে আমরা বলি হোয়েদার বিটুইন দ্য পার্টিস দেয়ার ইজ অ্যান আরবিট্রেশন এগ্রিমেন্ট, যদি আরবিট্রেশন না থাকে তাহলে পার্টিকে কিন্তু ফার্স্টে গিয়ে কিন্তু অপোজ করতে হবে যে এই এই ট্রাইব্যুনালের এই আরবিট্রেশন করার কোনো এখতিয়ার নাই, মানে জুরিডিকশন নিয়ে কোশ্চেন রেজ করতে হবে। যদি জুরিডিকশন নিয়ে কোশ্চেন রেজ না করে যদি সাপোজ অন্য কোনো ম্যারিটে গিয়ে ওনারা যে প্রতিদ্বন্দ্বিতা করা শুরু করেন তাহলে কিন্তু আর আর হবে না, এটাকে আমরা লয়ের ভাষায় বলি সাবমিটিং জুরিডিকশন টু দ্য ট্রাইব্যুনাল অর কোর্ট। তাহলে এই জিনিসটা আমাদের দেশে কিন্তু অনেকে এটা মিস করে করে থাকেন। আপনার যদি সাপোজ একজন আপনি বিরুদ্ধে আরবিট্রেশন করলেন, করে সে একটা একটা ইনজাংশনের ইয়া চাইলো যে আপনি যদি ওইটা ম্যারিটে কনটেস্ট করেন তাহলে কিন্তু আপনি আপনি এখানে ওই ওই পার্টিকুলার কোর্টের কাছে আপনি আপনার জুরিডিকশনে সাবমিট করলেন, তাহলে সাথের পথে হলো আপনাকে ফার্স্টে গিয়ে বলতে হবে যে এখানে আরবিট্রেশনটাই মেন্টেনেবল না, কারণ এখানে আমার ডিসপিউট আরবিট্রেশন কভার না, সুতরাং এখানে ট্রাইব্যুনাল বা কারো কোনো জুরিডিকশন নাই। আর 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 একটা কথা বলে সাথের ক সম্বন্ধে, সাথের ক সম্বন্ধে আমাদের সবাই খেয়াল রাখতে হবে, সাথের ক কিন্তু আমি
আরবিট্রেশন নোটিশ দিয়ে চালু করতে পারে বা না দিয়েও চালু করতে পারে, মানে যে সাতের পর বাংলাদেশে কিন্তু বাংলাদেশে হোল আরবিট্রেশন অ্যাক্টের সবচেয়ে ব্যবহৃত টুলস হলো সাতের, এমন আমরা ইনসিডেন্ট জানি ক্লায়েন্ট সাতের কো অ্যাপ্লিকেশন করেছে একটা স্টে অর্ডার নিয়ে এটি বসে আছে আর কোনদিন আরবিট্রেশন হয়নি সাতের কোটা, কিন্তু এখানে আমাদের চিলড্রেন সাতের কয়েকটা মাল্টিপল পারপাসে সাতের কয়টা ফ্রেম করে দেওয়া হয়েছে টু প্রিজার্ভ দা সাবজেক্ট ম্যাটার অফ দা আরবিট্রেশন, এবং সাতের কয়ের জন্য আপনি যে যদি আপনি আরবিট্রেশন নোটিশ সার্ভ করে কি যেতে পারেন ভালো হলো নোটিশ সার্ভ করে তারপর যাওয়া, ইভেন ইন ইন কেস অফ ইমার্জেন্সি যদি মনে করেন যে না এটা ফরেন ক্লায়েন্ট বাংলাদেশে কালকে চলে যাবে বা দুদিন পর চলে যাবে তখন নোটিশ সার্ভ না করো আপনি এটা এক্সপ্লেন করে আপনি কিন্তু সাতের কতে যেতে পারেন। তাহলে সাতের পথে কিন্তু অলওয়েজ খেয়াল রাখতে হবে যে আপনি নোটিশ সার্ভ করেছেন কিনা, এখানে ম্যাক্সিমাম অনেকে আমরা দেখি সাতের পথে নোটিশ সার্ভ না করে কোর্টে চলে যায় আপডেশনে, তাহলে কিন্তু অনেক সময় কোর্টে আপনাকে আটকাতে পারে যে আপনি নোটিশ না দিয়ে আপনি অ্যাসিস্ট্যান্ট করলেন, বিকজ নোটিশ সার্ভ করাই মানে কি দা আরবিট্রেশন প্রসেস হ্যাজ বিন স্টার্টেড নিষ্পন্ন যোগ্য না, তাহলে হলো চ্যালেঞ্জ দ্য জুরিসডিকশন অফ দ্য আরবিট্রেশন। মোটামুটি অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি স্যার, অনেক কথা চলে আসছে স্যার, এখন স্যার আমাদের দুই বিজ্ঞ সিনিয়র যারা আছেন তারা দুই মিনিট করে এর ভবিষ্যতে আমরা রিফর্মের ক্ষেত্রে কি করতে পারি, রিফর্মের ক্ষেত্রে তারা অবশ্যই অনেক কিছু বলেছেন, তবুও স্যার কনক্লুডিং মার্ক এবং সমাপনী বক্তব্য হিসেবে স্যার আমি প্রথমে চলে যেতে চাচ্ছি জনাব শাহ মঞ্জুরুল স্যারের কাছে। স্যার আপনি যদি মানে সমাপনী বক্তব্য দিয়ে একটু শেষ করতে পারেন। ওকে, রিফর্মের ক্ষেত্রে এই এখন যেটা আলোচনা হলো আমি এবার এই জায়গা থেকেই শুরু করতে চাই। একটা হলো সাতের কয়ের যে হাইকোর্ট ডিভিশন বা ডিস্ট্রিক্ট কোর্টের যে জুরিসডিকশন সেখানে একটা লিমিটেশন আছে যে এই আরবিট্রেশনটা আমাদের কি বলে আরবিট্রেশনের সিটিং কোথায় হবে, মানে এটা বাংলাদেশি লতে হবে বা বাংলাদেশে বসবে না দেশের বাইরে বসবে, যদি বাংলাদেশে বসবে তাহলেই শুধুমাত্র সাতের ক আইদার ইন দি হাইকোর্ট ডিভিশন অর ইন দি ডিস্ট্রিক্ট কোর্ট আমরা অ্যাপ্লাই করতে পারি, আর সিটিংটা যদি দেশের বাইরে হয় তাহলে কিন্তু আর এটা চ্যালেঞ্জ করা যায় না, এ নিয়ে তিনটা মামলা অলরেডি হয়েছে, তো লেটেস্ট ডিসিশন যেটা করা যায় না, কিন্তু ইন্ডিয়াতে আবার তারা ইন রেসপেক্ট অফ সিটিং অফ দি আরবিট্রেশন প্লেস এটা যদি ইন্ডিয়ার বাইরেও হয় তাহলেও তারা কিন্তু সাথে অ্যাপ্লাই করছে, এটা গেল একটা বলবো আমি। আর দ্বিতীয়ত হলো যেটা মেহেদী ভাইয়ের সাথে আমি এই জায়গাটা একটু বিনয়ের সাথে দ্বিমত পোষণ করি যে বিয়াক যদি রুলস করেও বা বিয়াক যদি কিছু করতেও যায় আমার মতে এখন আমি যেটা আগে আলোচনার অবতারণা করেছিলাম যে আমাদের ডিস্ট্রিক্ট কোর্টের সিভিল কেসেস অর্থরীণ কেসেস এন্ড এনভিআর কেসেস সহ অন্যান্য মামলায় যেখানে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনের কথা বলা হয়েছে সেটা কিন্তু গভর্নমেন্টকেই একটা রুলস তৈরি করে গভর্নমেন্টেই যদি একটা বডি ওখানে তৈরি করে দেয় আরবিট্রেশন ট্রাইব্যুনাল হিসেবে মেম্বারও যদি লিস্টেড হয় এইভাবেই যে লয়াররা হলো অথবা কমার্স বোঝে এই ধরনের লোকজন হলো কমার্শিয়াল ট্রানজাকশন বোঝে ICMBA করা BBA করা তারাও কিন্তু হতে পারে যে বিজনেস ট্রানজাকশন বোঝে এই ধরনের তারাও যদি হয় অর্থঋণ কোর্টে যেরকম ব্যাংকের সাবেক MD হতে পারে ব্যাংকের সাবেক যারা GM AGM থাকে তারা হতে পারে, এই ধরনের কিছু লোককে দিয়ে যদি ধরনের করে দেয় তাহলে অর্থঋণের এই জায়গাটা কিন্তু ফলপ্রসূ হয়। CPC বেলায় যেরকম যারা সিভিল ল প্র্যাকটিশনার আছে অথবা ল্যান্ড মিনিস্ট্রিতে কাজ করেছে অথবা সিভিল সাইডে তাদের কোনো বেটার এক্সপিরিয়েন্স আছে তাদেরকে দিয়ে একটা প্যানেল আরবিট্রেটর প্যানেল রিটায়ার্ড জাজরা আছেন তাদেরকে দিয়ে একটা প্যানেল লিস্ট করে দেওয়া হয় যে ওদের ওনাদের থেকে তোমরা এটাকে নিবা, এবং এই যে রুলস আসতে যে জিনিসটা হবে রেমুনারেশনের যে ব্যাপারটা
এখন কিন্তু দেখা যাচ্ছে মামলার কস্টিং এর চেয়ে রিমুনারেশনের কস্ট অনেক বেড়ে যাচ্ছে, বা আর্বিট্রেশন সিটিং দেখা যাচ্ছে ট্রায়াল সিটিং এর চেয়ে অনেক বেড়ে যাচ্ছে। তো সেই জায়গাগুলি কন্ট্রোল করতে হলে অবশ্যই তো রুলস লাগবে। সো আমাদের বিআইকের যে 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 ক্যাপাবিলিটি তাতে কিন্তু সমগ্র আর্বিট্রেশন কন্ট্রোল করার মতো ক্যাপাসিটি এখন পর্যন্ত আছে বলে আমার মনে হয় না। তারা হয়তো হ্যাঁ কমার্শিয়াল কয়েকটা আর্বিট্রেশন হয়তো কন্ট্রোল করতে পারে, তারা এখন প্লেস দিয়েই কিন্তু পারতেছে না, খুব সুইটেবল না, আর পুরোটা নিয়ন্ত্রণ করতে গেলে তারা এখন পারবে না। এটা করলে আরো বড়সড় আকারে অনেক কিছু করে করতে হবে, এবং এখানে বিজনেসম্যানরা যদি আরো ভালো করে এগিয়ে আসেন, বিজনেসম্যানরা অনেক চেষ্টা করে, আমি যদি জানি FBCCI তো একটা আর্বিট্রেশন বডি করা হয়েছে, রিহ্যাব যেটা আছে ওই হাউজিং রিয়েল এস্টেট ব্যবসায়ীদের যে প্রতিষ্ঠান রিহ্যাব যেটা আছে ওখানেও কিন্তু একদম বাধ্যতামূলক। এবং ওখানে আমি বলবো, আমি ওখানে একটু রিমার্কস করতে চাই, ওখানকার আর্বিট্রেশন প্রসিডিউর যেটা বলে দেওয়া হয়েছে রিয়েল এস্টেট লতে, সেটা কিন্তু আমাদের এই 2001 এর চেয়ে একটু বোধহয় কঠিন করে ফেলছে, বিকজ প্রি রিকোয়েজিশনটা একটু বেশি ওখানে রাখা হয়েছে। তো যাই হোক, তারপরেও ওখানে একটা আর্বিট্রেশন সেন্টার আছে, কিন্তু আমার জানা মতে রিহ্যাবের এইসব ঝামেলাগুলি কিন্তু আর্বিট্রেশনে তাদের যে রিহ্যাব সেন্টারে যে আর্বিট্রেশনটা আছে সেখানে কিন্তু খুব ফলপ্রসূ হয়েতে করা হচ্ছে বলে আমার মনে হয় না। এই জায়গাটা আমি বলবো যে আমরা যারা লয়ার আছি এবং বিজনেস কমিউনিটির লোকজন যারা আছেন অ্যাজ ওয়েল এজ দি গভর্নমেন্ট, তারা সবাই মিলে যদি এই জায়গাগুলিকে আমরা ইম্প্রুভ করতে চাই, আমি যেটা বললাম সেক্টর ওয়াইজ, একটা হচ্ছে কোর্ট ওরিয়েন্টেড, একটা হচ্ছে যেমন ইনকাম ট্যাক্স করে আমার অভ্যাস আছে, ইনকাম ট্যাক্স এর আর্বিট্রেশন আমি গিয়েছি, ওখানেও যেটা হয় তারা শুধু দেখে যে কি হলো না হলো, মানে এটা যে ইফেক্টিভ করার জন্য যেভাবে একটা বোর্ড হওয়া দরকার বা একটা ট্রাইব্যুনাল হওয়া দরকার, তারাও কিন্তু জিনিসটাকে এইভাবে গুরুত্ব দিচ্ছে না। হাইকোর্ট ডিভিশন থেকে একটা মামলা পাঠিয়ে দেওয়া হয়েছে, তারা কিন্তু এটার উপরে একটু জাস্ট একদিন হয়তো কিছু একটা শুনছে, শুনে বলতেছে আমরা এটা কি করব, আমার এক্সপিরিয়েন্স আমি বলতেছি আমরা এটা কি করব, এই বলে তারা দেখা যাচ্ছে একদিন হয়তো আপনাকে ডাকলো বা দুই দিন ডাকলো, ডাকার পরে কোর্টের অর্ডারটা ফলো করতে হয়, তারা আবার কোর্টে ফাইল ফেরত দিয়ে দিচ্ছে যে ইট ইজ নট পসিবল টু ডিসপোজ অফ দ্য ম্যাটার থ্রু আর্বিট্রেশন অর টু মেডিয়েশন। তো আমার কথা হলো জিনিসগুলি যেহেতু আইনে ম্যান্ডেটরি করাই হয়েছে, এটাকে ফলপ্রসূ করার জন্য যে দায়িত্ব সেটা আইন মন্ত্রণালয়কে নিয়ে ওই চ্যাপ্টারটা একভাবে হ্যান্ডেল করা উচিত, আর একটা চ্যাপ্টার যেটা একদম বিজনেস রিলেটেড অ্যারাইজিং আউট অফ কন্ট্রাক্ট সেটাকে আরেকভাবে করা উচিত। আর আমরা যদি সিঙ্গাপুরের সাথে মিলাইতে চাই বা হংকং বা ICC সাথে মিলাইতে চাই তাহলে একটু ডিফিকাল্টিজ আছে, একটা হলো ওই কন্ট্রাক্ট বেস যেগুলি হয় ওগুলি কিন্তু মিলানো যাবে, এটা কোনো সমস্যা না, সেটা আমরা সিআইএসসি কে ফলো করতে পারি, আমরা হংকং কে ফলো করতে পারি, আমরা ICC কে ফলো করতে পারি, এবং আমরা কিন্তু ICC রুলস যেটা আছে সেটাও কিন্তু নিয়ম আছে যে যখন প্রশ্ন উঠবে আমরা কোন রুলস ফলো করব, তখন কিন্তু বলা হচ্ছে আমরা ICC রুলস ফলো করব বলে কিন্তু আমরা আর্বিট্রেশন শুরু করতে পারি। যে কোনো আর্বিট্রেশন যেহেতু পার্টিসদের রুলসে চলে, নির্দিষ্ট রুল না থাকাতে এখন রুলস হচ্ছে পার্টিসদের রুল, যে আমরা কয়টা সিটিং হবে কিভাবে চলবে, CPC তো আছেই, সেগুলি পরের ব্যাপার, বাট আগে কিন্তু পার্টিসরা একটা রুলস তৈরি করে যে আমরা এইভাবে আর্বিট্রেশনটা শেষ করব। আদারওয়াইজ বলা আছে যে ICC রুলসেও কিন্তু আর্বিট্রেশন চলতে পারে, বা আপনি বলতে পারেন আমি CAC রুলসে চালাবো আর্বিট্রেশন, সেই অনুযায়ী কিন্তু আপনি চলতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে রুলসটা ধার করতে হচ্ছে। তো ধার না করে যদি একটা রুলস তৈরি করা হয় আইন মন্ত্রণালয়ের অধীনেও যদি করা হয় বা BAC কে নিয়েও যদি করা হয়, তাহলে অন দি বেসিস অফ এগ্রিমেন্ট একটা হতে পারে, আর একটা হতে পারে যেটা হলো অন দি বেসিস অফ ম্যান্ডেটরি প্রভিশন অফ ল। এই দুইটার জন্য কিন্তু আলাদা আলাদা রুলস থাকবে, এবং লোকও আলাদা আলাদা প্যানেল তৈরি করতে হবে, এবং নিষ্পত্তির বিষয়টা কিন্তু আলাদা, কারণ এগ্রিমেন্টের উপর ভিত্তি করে যে আর্বিট্রেশনের অ্যাওয়ার্ড হবে সেটার এক্সিকিউশন প্রসেস কিন্তু একরকম হবে, আর আপনার মামলা চলাকালীন সময়ে যে আর্বিট্রেশনটা হচ্ছে সেটার এক্সিকিউশন প্রসেসটা কিন্তু ওই রকম হবে না, সেখানে এক্সিকিউশনটা ওই কনসার্ন কোর্টকেই করতে হবে। যদিও এই জায়গাটা সুস্পষ্টভাবে বলা নাই, কিন্তু কনসার্ন কোর্টেই বোধ হয় অ্যাওয়ার্ডটা চলে আসবে, অথবা তারা এসে বলবে আমরা নিষ্পত্তি হয়েছি, এটা অন কাইন্ড মেডিয়েশন, তো আপনার ওই কোর্টকে এসে অ্যাপ্রোচ করতে হবে। এই জন্য এই দুইটা জায়গাকে একটু আলাদা করে যদি আমরা অ্যাপ্রোচ করি, অ্যামেন্ডমেন্টের কিছু কথা যদি আমরা চিন্তা করি বা এটাকে ডেভেলপমেন্টের কথা যদি চিন্তা করি, তাহলে এইভাবে একটু সেপারেট ওয়েতে চিন্তা করে এই জায়গাগুলিকে আরেকটু ইনস্টিটিউশনালাইজ এবং ডেভেলপমেন্ট বা আরেকটু জনগণের উপকারে আসে বা মামলা নিষ্পত্তি দ্রুততার সাথে করার যে কথাটা বলা হয়েছে সেটাকে যদি আমরা কার্যকর করতে চাই, তাহলে এইভাবে যদি চিন্তা করি আমার মনে হয় এই আইনটা আমাদের জন্য আরো অনেক বেশি ফলপ্রসূ হবে, কার্যকর হবে। এখানে আমার একটু দ্বিমত আছে, কি বিকজ আমাদের স্টেশন গুলোতে এখনো স্কিল লোক নাই,
রিসেন্টলি আমি একটা ট্রেড বডির একটা, আমি নাম বলবো না, ওদের একটা আর্বিট্রেশনের ব্যাপার জানি। ওই ট্রেড বডির মধ্যে ছিল ওদের ইলেকশনে যে ওরা যদি রেজিস্টার্ড কোম্পানি হয় তাহলে ওরা নিজে ভোট দিতে পারে বা ওদের পক্ষ থেকে ওদের একজন মনোনীত প্রতিনিধি ভোট দিতে পারে। একজন ওদের ইলেকশনে গিয়ে কোশ্চেন রেজ করলেন, না এখানে যেই যারা কোম্পানির এমডি বা ডাইরেক্টর তারাই ভোট দিতে পারবে, ওদের কোনো এমপ্লয়ি ভোট দিতে পারবে না। এখন ওই বডির যেই ট্রেড অর্গানাইজেশন ওদের অ্যাপিলেট বডি বলছে না এটা তো কোনো লয়ের বাইরে, এটা বিকজ সে যদি লয় আছে নমিনেট করতে পারে ভাই বা ট্রেড অর্গানাইজেশন 1961, তখন ওই বডির অ্যাগেনিস্টে ওই ওদের যে একটা যে অ্যাসোসিয়েশন তার একটা বড় সড় একটা আর্বিট্রেশন সেন্টার আছে ওদের, ওইখানে গিয়ে ওই লোক হেরে গিয়ে করলেন। ওই অ্যাসোসিয়েশনের যারা ট্রাইব্যুনাল মেম্বার হ্যাঁ তারা কিন্তু আবার ওই ট্রেড বডির সবাই ডাইরেক্টর এবং বড় সড় কোম্পানির এমডি, এবং ওনারা রায় দিলেন একটা কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না, ওনারা এমন এক রায় দিলেন, ওনারা রায় দিলেন কি বললো যে এটা বাঞ্ছনীয় না, ট্রেড বডির ইলেকশনে যে মালিকদের সাথে কর্মচারীরা ভোট দিবে। এখন যদি একটা যদি ট্রেড বডির এই ধরনের একটা অর্গানাইজেশনের যদি আরবিট্রেশন বডি যেটা কিন্তু আইনও দ্বারা অ্যাফিলেটেড ওদের, ওরা যদি ওদের যে আরবিট্রেটরদের এই নলেজ হয় কি নলেজ যে এইটা ঠিক না, মালিকদের সাথে কর্মচারীরা বসে ভোট দিবে। 2021 সালে যদি এই ধরনের আরবিট্রেটর বডির যদি এক্সপার্টাইজ নলেজ হয় তাহলে মঞ্জু ভাইজি যেটা বললেন আমাদের বিভিন্ন আরবিট্রেশন যে বডিগুলোর যে আরবিট্রেশন বডি অনলি গড নোস সাধারণ জনগণ ওগুলো থেকে কিছু, কারণ আরো 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 বড় সমস্যা কি আমাদের ট্রেড অর্ডিনেন্স অ্যাক্ট 1961 অনুযায়ী এই ধরনের ট্রেড বডির যে আরবিট্রেশন অ্যাওয়ার্ড রেগুলেশন রিট চলে না, যেহেতু রিট চলে না তাহলে আপনাকে যেতে হবে কোথায়, জাজকোর্টে যেতে হবে বা ডিটিওর কাছে, তাহলে জাজকোর্ট আর ডিটিওর কাছে আপনি গেলে এটা বিশাল সময় সাপেক্ষ ব্যাপার, আপনি কোনো রিলিফে পাবেন না। তাহলে যতক্ষণ পর্যন্ত আমাদের ট্রেড বডিগুলার ওই ধরনের আরবিট্রেশন বডিগুলোতে, এখানে শুধু একটা বডি আমি যেটা বলবো যেটা মোমন জয় বলেছেন যে আমি মনে করি বাংলাদেশের একমাত্র বার্ক, বার্কের যেই বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ওদের আরবিট্রেটর বডিগুলো দেখবেন মেম্বারগুলো সব স্কিল মেম্বার, অল সাবজেক্ট ওরিয়েন্টেড লোক, সাবজেক্ট ওরিয়েন্টেড। এখন যদি আপনি আরবিট্রেশন অ্যাওয়ার্ড যে আপনি যে ট্রাইব্যুনাল করেন এমন এক লোক দিয়ে, সাপোজ আপনার যে ট্রেড বডির আমি আমি কি বলবো যেখানে হায়েস্ট বডির আরবিট্রেশন সেল বলতেছে কি যে মালিকের সাথে বসে কর্মচারীরা ভোট দিবে, এটা হবে না, এটা বাতিল। সুতরাং আনলেস এন্ড আনটিল এই যদি এই ধরনের ট্রেড বডিতে এই ধরনের রিপ্রেজেন্টেশন থাকে তাহলে কিন্তু আরবিট্রেশন এই ধরনের আরবিট্রেশন মানুষের দুর্ভোগ বাড়বে, কারণ সাধারণ লোক যদি কোনো একটা কোর্টে যেত কোর্টে কিন্তু এই এই ধরনের কোনো একটা রায় পেতেন না। আর এর বাইরে যেটা বলবো কমার্শিয়াল ডিসপিউট ক্ষেত্রে আমি বলবো, আমি বারবার কেন বিয়াক বলছি কারণ আমরা সবাই যাই বলি না কেন এই বাংলাদেশে আরবিট্রেশন ক্ষেত্রে এখন ধরা হয় কমার্শিয়াল আরবিট্রেশন ক্ষেত্রে বিয়াক ইজ দা ওয়ান অফ দ্য মেইন স্টেক হোল্ডার, তাই এবং আপনারা দেখবেন বিয়াকই কিন্তু সমস্ত কিছু যদি করে তাহলে কিন্তু এটা সবার জন্য বেটার হবে যে তাহলে এভাবে সরকারের উপর বসে না থেকে সরকারকে তো আপনি বিভিন্ন ধরনের বিয়াক ছ সবাই মিলে বসে রিকমেন্ড করে উপাত্ত দিলে ডেফিনেটলি ভালোর জন্য সরকার আসবে। আর আমাদের লাস্ট টাইম বললাম আমাদের যারা আরবিটা সবাইকে সম্মান জানিয়ে আমি বলবো যে আপনারা যেখানে যে আরবিট্রেশন করেন কাইন্ডলি আপনারা মনে মনে রাখবেন আপনারা কিন্তু সবাই আরবিট্রেটার, যে পার্টি আপনাকে এঙ্গেজ করে আপনি শুধু তার আরবিট্রেটার না, আপনি এখানে যে হয়তো সে আপনাকে পেমেন্ট করছে রাইট, পেমেন্ট করতে সে বাধ্য কারণ আরবিট্রেশন করলে একে পেমেন্ট দিতে হবে, কিন্তু যে যে যেই পেমেন্ট করুক আর নাই করুক প্রফেশনাল আপনাকে এখানে মানতে হবে যে আপনি আপনি এখানে দিস ইজ ট্রাইব্যুনাল সাম সর্ট অফ কোয়াশাই জুডিশিয়াল বডি, এখানে কিন্তু যে ইম্পার্শিয়ালটা ধরে রাখতে হবে তাহলে কিন্তু আরবিট্রেশন পারপাসটা অ্যাচিভ হবে। তাহলে স্যার আমরা কি শেষ করতে পারি? স্যার অবশ্যই শেষ করতে পারেন, আর তো কিছু
ধন্যবাদ। সুধী দর্শক, আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুত্বহ আলোচনা শুনলাম এবং আরবিট্রেশন, যেটা মানে ক্রস বর্ডার ডিসপিউট রিজলিউশনের ক্ষেত্রে এবং ইন্টারন্যাশনাল বিজনেস এরিয়া, যে ফরেন ইনভেস্টররা আছে তাদের বাংলাদেশে ইনভেস্ট করার জন্য যে আগ্রহটা ছিল, সেই আগ্রহটা কিছুদিন ব্যাপক মৃয়মান হচ্ছিল, যে বাংলাদেশে এই আরবিট্রেশন অ্যাওয়ার্ড পাওয়ার পরেও সেই এটা এক্সিকিউট করতে অনেক সময় লেগে যার দিকে সত্যতা চলে আসে এবং আরো কমপ্লেক্সিটি। কিন্তু বাংলাদেশের এই এই সমস্যাগুলো সমাধান করবে, আমাদের সাথে আলোচনায় যুক্ত ছিলেন বিজ্ঞ আলোচক জনাব বাংলাদেশের অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল মেহতি হাসান চৌধুরী স্যার, আরো রয়েছিলেন শাহ মঞ্জুরুল হক স্যার। তারা কিন্তু তাদের মূল্যবান সময় থেকে পাবলিক অ্যাওয়ারনেস এর জন্য, লয়ারদের জন্য এবং সাধারণ মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, রিফর্ম প্রপোজাল পেশ করেছেন এবং প্র্যাকটিক্যাল ধারণা তারা আরবিট্রেশন করতে এবং করার সময় যে সমস্যাগুলো ফেস করেন এবং আরো কি রিফর্ম করা যেতে পারে সে বিষয়ে আলোচনা করেছেন। আমরা আশা করি যে আপনারা খুব আপনাদের সবার জন্য খুব উপকৃত হয়েছেন, বিশেষ করে যারা লয়ার, যারা আরবিট্রেটার আছেন, যারা আরবিট্রেশন করতে চান বা করেন। এই মঞ্জুল হক স্যার একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এই আইনটা কিন্তু খুব বড় না, এটা বড় লয়ার হতে হবে না, আপনারা নিজেরাই যদি আইনটা পড়তে চান পড়তে পারেন এবং এর মাধ্যমে কিন্তু আপনারা এই খুঁটিনাটি এবং বড় সমস্যাগুলো সমাধান করতে পারেন। তো সুধীদাদ দর্শক, আজকে অনেক সময় চলে গিয়েছে, আমি আপনার সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। কিনেছি বাংলা কারোর দানে পাওয়া।